আমার কাছে মনে হয়েছে যে এটি এই বছর গত 4-5 বছরের মধ্যে চলে আসছে, যেটা হচ্ছে যে শীর্ষ নির্বাচন মানেই এক দল আরেক দলকে দোষারোপ করছে, এই দল এই দল দোষারোপ করছে। আসলে আমরা শিল্পী, আমরা বেসিক্যালি মানুষ এন্টারটেনমেন্ট দিই, আমরা বিনোদন দিই। সেই ক্ষেত্রে বলবো যে আসলে আমরা যেন মানুষের ট্রলের শিকার না, এই ট্রলের শিকারটা সারা বাংলাদেশ দেখছে। আজকে শীর্ষ নির্বাচন মনে হচ্ছে জাতীয় নির্বাচন, তো এই ট্রলটা না হয়ে যদি একটু সিলেকশন হতো, সিনিয়ররা যারা আছেন তারা যদি ব্যাপারটাকে সুন্দরভাবে গুছিয়ে ঠিক করে দিতেন, হয়তো আমি এই রেশারেশি ক্ল্যাশ এগুলোর বিপক্ষে, মানে এভরিডে আমরা ফেসবুক খুললে, আমরা সোশ্যাল কাইন্ড অফ মিডিয়াতে খুললে আমরা কিছু না কিছু দেখতে পাই। আসলে আমি সেটার উপর পক্ষপাতি না, আমি সেটাকে অ্যাভয়েড করতে চাই। এটা যারাই করুক না কেন, যেই শিল্পীরা এগুলো করবে তাদেরকে অ্যাভয়েড করতে চাই। কারণ আমি দিন শেষে আমরা আসলে ভাই ভাই বোন সবাই, আমাদের দিন শেষে আজকে আমরা বের হয়ে যাবো, পরের দিনই আমাদের সবার সাথে একসাথে দেখা হচ্ছে। তো এই জিনিসটার জন্য আসলে আমরা একসাথে থাকতে চাই। আমাদের এফবিসি বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গন খুব আলোচনায় আছে, এদিক থেকে ভালো। আরেকদিক থেকে মনে হয় যে আমরা প্রচার প্রচারণা মিডিয়া এমন ভাবে আপনারা হ্যাঁ বাইরে পিছনে লেগে আছে, মনে হচ্ছে যে খুব সিরিয়াস একটা। তো আমার কাছে